তো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাতে চলেছি ডিজো ওয়াচ ডি টু এই স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কীভাবে কানেক্ট করাবো এবং কলিংয়ের সাউন্ড কোয়ালিটি এবং ক্লিয়ারেন্স কেমন আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরেছি স্পেশালি যারা এই স্মার্ট ওয়াচটা ফোনের সাথে আমরা কানেক্ট করবো কীভাবে জানি না তাদের জন্য তো ভিডিওটা থাকলো তো চলুন ভিডিওটা স্টার্ট করি অমিত বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন স্মার্ট ওয়াচটাকে অন করবো পাওয়ার সুইচ প্রেস করেছি ভাইব্রেট মেরেছে তারপরে ছেড়ে দিয়েছি ডিজো দেখিয়ে দিয়েছে ডিজো দেখানোর পরে এখানে আমরা চাইলে আমাদের যে ওপরে ওয়ালপেপার আছে চেঞ্জ করতে পারি তার উপরে ট্যাপ করে রাখবো ট্যাপ করে মন পছন্দের মতো আমরা ওয়ালপেপার চয়েস করে নিতে পারি নেক্সট দেখিয়ে দেবো যে এর ডায়ে বাঁয়ে গেলে বেশ কিছু ফিচার আছে যেমন বলতে গেলে ব্রাইটনেস মিউট সিস্টেম ব্লুটুথ সিস্টেম ব্যাটারি ফিচার্স এভরিথিং কিছু আছে তারপরে দেখিয়ে দেবো যে এটা ফোনের সাথে কীভাবে কানেক্ট করব তার জন্য নেক্সট নিচের দিকে চলে যাব পুরো যেটা পাবো সেটিংস সেটিংসের উপর ট্যাপ করবো ট্যাপ করলে আরও নিচের দিকে চলে যাব যেটা হচ্ছে কিউআর কোড কিউআর কোডের উপর ট্যাপ করলেই আমাদের সামনে এরকম কিউআর কোড দেখা হবে তারপর চলে যাবো ডাইরেক্ট ফোনে ফোন থেকে আমরা কিউ আর কোড সার্চ করবো সেটা আইফোন হতে পারে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসও হতে পারে সার্চ করার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে ডাইরেক্ট হচ্ছে নিচে দেখিয়ে দিয়েছে টু ওয়েবসাইট তার উপরে ট্যাপ করলে ক্রোম বায় ভায়া হয়ে চলে যাবে প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোরে আমাদেরকে অ্যাপ দেখিয়ে দিয়েছে বর্তমান যেটা হচ্ছে ডিজো ফিট তো সেটাকে ইনস্টল করে নেব ইনস্টল কমপ্লিট হতে হতে কিছু কথা বলে নিই যে কোনো স্মার্টফোন থেকে আমরা চাইলে এটাকে স্ক্যান করে ডাউনলোড করতে পারি সেটা অ্যাপেল ফোন হোক অথবা অ্যান্ড্রয়েড ডিভাইস হোক তো আমার ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ওপেন করে নেব ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে প্রোফাইল ক্লিক করতে বলবে প্রোফাইল সেট করে নেব নিজেদের মন পছন্দের মতো আমি নর্মালি করে নিচ্ছি সেটাকে ঠিক চিহ্ন সেটা করে নিচ্ছি ওকে যেটা যেটা এগ্রি চাইবে এগ্রি করে নেব অ্যালাউ করে নেব যেটা যেটা চাইবে তো ব্লুটুথ অ্যালাউ চাইছে অ্যালাউ করে নিয়েছি তারপরে লোকেশান অনেকে লোকেশান যদি চালু করা থাকে বেটার নাহলে চালু করতে হবে তো স্টার্ট সেখান থেকে লোকেশানে গেছে লোকেশান এক্সেস দিতে হবে অবশ্যই তারপরে ব্যাক করে নিলাম ব্যাক করার পরে ডিজো ওয়াচ ডি টু যেটা হচ্ছে আমার স্মার্ট ওয়াচের নেম স্মার্ট ওয়াচের নোটিফিকেশান চলে গেছে এগ্রি টু দ্য ফোন কে একটা দেখাচ্ছিলো বেশ আবার দেখিয়ে দিচ্ছি এগ্রি টু দ্য ফোন প্রিপেয়ারিং রিকোয়েস্ট সেখানে ঠিক চিহ্ন মেনে নিলাম আমার স্মার্ট ওয়াচেও দেখিয়ে দিয়েছে প্রিপেয়ারিং সাকসেসফুল আমার স্মার্ট ফোনেও দেখিয়ে দিয়েছে তো এইভাবে ইজিলিভাবে আমরা কানেক্ট করে নেবো তারপরে ফোন থেকে আমরা ফোন করলেও স্মার্ট ওয়াচে দেখা অথবা ফোন যদি আমার পকেটে থাকে ফোন কেউ করে তাহলে স্মার্ট ওয়াচে শো করলে সেখান থেকে আমরা ইজিলিভাবে কথা বলতে পারবো বাট কিভাবে কি কথা বলবো সেটা তো অবশ্যই দেখাবো এবং এখানে বেশ কিছু ফিচার্স আছে যেগুলা এই স্মার্ট ওয়াচের মধ্যে আছে সেগুলো ব্যবহার করতে পারবো যেমন বলতে গেলে এখানে ব্যাটারি ফিচার্স দেখিয়ে মানে ব্যাটারি চার্জ কত আছে দেখিয়ে দিয়েছে এবং এখান থেকে এভরিথিং কিছু অ্যাক্সেস করা যায় যেটা ফোন মেসেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এডুকেট করা যায় এবার কল করে দেখবো মানে এখান থেকে ছবি তোলা যায় গান শোনা যায় এভরিথিং কিছু বাট কলিং স্পিকার চেক করব তার জন্য ওয়ান নাইন এইটে কল করে আগে টেস্ট করব কোম্পানিকে এবার হচ্ছে ইনকামিং কল চেক করব এটা হচ্ছে লাউড বাসছে মানে কল এসছে বাট আমি কল রিসিভ করে মাইক্রোফোন টেস্ট করে দেখব যে কেমন সাউন্ড কোয়ালিটি আসছে না গো বলো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক হ্যালো মাইক্রো টেস্টিং হ্যালো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল রিয়েলমি কোম্পানির ডিজো ওয়াচ ডি টু স্মার্ট ওয়াচটা কীভাবে ফোনের সাথে কানেক্ট করে স্পেশাল ফিচার্সগুলো ব্যবহার করতে পারবো কলিং ব্যবহার করতে পারবো তার ফুল ইনফরমেশান যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করি কমেন্ট করি বন্ধুদের সাথে শেয়ার করে দিই নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে আবার দেখা হয়েছে ততক্ষণ ভালো থাকবেন হ্যাপি থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম